নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতির চমৎকার শুনব। আমি তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে সরস্বতী বলছি। শ্রী আম্মা ভগবানের সাথে এই মুক্তির যাত্রা এক অনন্য অপূর্ব অনুভূতি। দর্শন ও প্রক্রিয়া এই দুটির সমন্বয়ে শ্রী ভগবানের 74,000 দীক্ষাযজ্ঞে অংশগ্রহণের মধ্যে দিয়ে আমার আন্তরিক দুনিয়ায় এক বিস্ময়কর পরিবর্তন এসেছে। 2023-এর নবরাত্রি যজ্ঞ অপরিমেয় মুক্তি অনুভব প্রদান করেছে। এখন আমি আর আমার শরীর, চিন্তা, মন ও আমিত্ব ভাবের সাথে নিজেকে শনাক্ত করি না। আমি স্পষ্ট দেখতে পাই প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি নেই, শুধুমাত্র কিছু ব্যক্তিত্ব বিদ্যমান যা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে উদয় হয় ও নিবৃত্ত হয়। সুতরাং এখন ভবিষ্যৎ নিয়ে আর কোনো ভীতি বা দুঃখ নেই। সকল ঘটনা যেভাবে ঘটছে সেভাবেই তা আমি গ্রহণ করি। কোনো আন্তরিক সংঘর্ষ নেই, তাই কোনো ঊর্জা শক্তির অপচয়ও নেই। সব কিছুকেই পূর্ণ স্বীকৃতি দিই। সেখানে কোনো তুলনা নেই, কোনো মূল্যায়ন নেই। আমি সমস্ত যন্ত্রণা ও বোঝা থেকে এখন মুক্ত। আমি বর্তমান নিয়ে সুখে জীবনযাপন করছি। ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় নেই বা অতীতের ভুলের জন্য কোনো অনুশোচনাও নেই। জীবনের প্রতি সদর্থক ও আগ্রহী মনোভাব আছে। আন্তরিক বার্তালাপ যেগুলো কেবলই অতীত ঘটনায় ফিরিয়ে দেয় এবং সর্বদা কোনো ব্যক্তিবিশেষ বা ঘটনাকে নিরন্তর দোষী সাব্যস্ত করে চলে, সেগুলোর কার্যত আর কোনো অস্তিত্বই নেই। আমি অনুভব করছি যে আমি একজন শুভ অনুভূতি সম্পন্ন উন্নত মানের মানুষ হয়ে উঠেছি ও উন্নততর সুন্দর জীবন যাপন করছি, যেখানে সামনে আমার জন্য অনেক ভালো সুযোগ ও সম্ভাবনা অপেক্ষা করছে। জীবন এখন আমাকে ভালোবাসা, আনন্দ, শান্তি ও আভ্যন্তরীণ নীরবতা প্রদান করেছে। আমি এখন অভ্যন্তরীণ যন্ত্রণায় কাতর অতীত মানুষটি নই। কোনো রকম আন্তরিক টিপ্পনি ছাড়াই সব কিছুতেই সাক্ষীভাবে আছি। আমি এখন সব সময় শ্রী আম্মা ভগবানের দৈব উপস্থিতি অনুভব করতে পারি। প্রিয় আম্মা ভগবান, প্রার্থনা জানাই যেন আপনার ঐশ্বরিক চরণ কমলে চিরদিন সেবায় নিযুক্ত থাকতে পারি। আমাদের জীবনে আপনার এই অপূর্ব প্রেমময় অনুগ্রহ বর্ষণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ নিবেদন করি।